আজ অনশনের 17 দিন, সংঘাতের মধ্যেই আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক। অনশন না তুলেই বৈঠকে যাওয়ার ঘোষণা করেছেন জুনিয়র ডাক্তাররা। গতকালই মুখ্য সচিবকে পাল্টা ইমেল করেছেন জুনিয়র ডাক্তাররা এবং ফের একবার 10 দফা দাবির কথা জানিয়ে ইমেল করেছেন আন্দোলনকারীরা। নবান্নে সরকারের সঙ্গে বৈঠকে যোগ দেবেন আন্দোলনকারীদের 10 জন। অনশনের 17 দিনে ফের বৈঠকে দুপক্ষ, কাটবে কি জট, সেদিকেই তাকিয়ে রয়েছে সকলে। আর এই মুহূর্তে সরাসরি আপনাদের নিয়ে যাব ধর্মতলার অনশন মঞ্চে। আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্য রয়েছেন আমাদের সঙ্গে। সত্যজিৎ, জুনিয়র ডাক্তাররা তারা আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন, আজ তার 17তম দিন, আজকের এই বৈঠক নিয়ে কতটা আশাবাদী তারা? দেখো, আজকে 17তম দিন এবং অনশন মঞ্চ, ধর্মতলার যে অনশন মঞ্চ সেখানে আমি দাঁড়িয়ে আছি। প্রথমে তোমাকে দেখাবো যে এই জায়গার ছবিটা, এই জায়গার ছবিটা তুমি দেখতে পাচ্ছ যে 17তম দিন, যেখানে আর কয়েক ঘন্টার মধ্যেই মুখ্যমন্ত্রীর সঙ্গে যে বৈঠক, সেই বৈঠক হতে পারে, সেই জায়গা থেকে কিন্তু আজকের যে প্রস্তুতি, এবং পাশাপাশি এখানে অনশনকারী সায়ন্তনী ঘোষ হাজরা তিনি রয়েছেন এবং আজকে 17তম দিনে পড়েছেন তিনি অনশনের, এবং আজকে কতটা প্রত্যাশা রয়েছে, কতটা আশাবাদী? আস্থা আছে এবং আশাবাদী আছে বলেই আমাদের আজকে মিটিং যাচ্ছে আমাদের লোক। এটা একটু বসে এই যে শর্তের কথা বলা হয়েছে, এই যে অনশন তুলে নিয়ে তবে বৈঠকে যোগ দেওয়া, এবং এই যে 45 মিনিটের বৈঠক, এটা নিয়ে কি বলবেন? দেখুন, প্রত্যেকটি আমাদের যা মিটিং হয়েছে সেখানে আমাদের আস্থা রেখে মিটিংগুলো করা হয়েছে, ইমেলও আমরা আগের দিন করেছি। এই মিটিংয়ের আগে আমরা কোনো নেতিবাচক কমেন্ট বা কিছু করব না। আমরা চাইছি যে আগামী আমাদের যে কয়েক ঘন্টার মধ্যে যে মিটিং আছে সেখানে আমরা ওনার উপরে আস্থা রেখে আশাবাদী হয়েই যাই, এবং আমরা নিশ্চয়ই ওনাদের এবং আমাদের একই লক্ষ্য, সেটা হলো একটি অভয়া যেন, মানে আমাদের আরেকটি অভয় যেন কখনো না হয়, এবং অভয় ন্যায় বিচার, এবং তার সঙ্গে প্রত্যেকটি যে 10 দফা দাবি আছে তার যোগসূত্র আছে বলেই আমাদের দৃঢ় বিশ্বাস। সেই হিসেবে আমাদের যে ডেলিগেশন টিম আছে সেটি যাবেন এবং সেই নিয়েই কথা হবে, এবং আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছিলো বলেই আজকে আমাদের অনশনরত হতে হয়েছে। এবং আমাদের প্রত্যেকটি আর বাকি যারা জুনিয়র ডক্টর্স আছেন, আমাদের এই 7-8 জন ছাড়া বাকি সবাই কর্মরত হয়ে গেছেন। তো স্বাস্থ্য পরিষেবা কোনোভাবেই অব্যাহত হচ্ছে না, প্রত্যেকটি পরিষেবা চালু আছে। ম্যাডাম সেটাই আগের দিন ফোনে বলেছিলেন এবং জানিয়েছিলেন যে কোনোভাবে কোনো রোগী যেন বা কোনোভাবে স্বাস্থ্য যে পরিষেবা সেখানে কোনো অব্যাহত না হয়, এবং সেটা তো আমাদের কখনো হচ্ছেই না, এবং আমরা সেই কারণেই আমরা এই মুহূর্তে অনশনরত আছি। আজকে মিটিংটা হোক, আমরা সেখানে আশাবাদী হয়ে আমরা সেই মিটিংয়ে যাব। একেবারেই সব মিলিয়ে আশাবাদী জুনিয়র ডাক্তাররা, এবং এই মুহূর্তে ছবিটা তুমি দেখতে পাচ্ছ যে আর কয়েক ঘন্টা বাদেই কিন্তু যে বৈঠক, সেই বৈঠকের দিকে তাকিয়ে আছেন শুধু জুনিয়র ডাক্তাররা, অনশনকারীরা নয়, বিভিন্ন মহল। এবং এই বৈঠকের পর, এই বৈঠক থেকে কি বেরিয়ে আসে, কি সিদ্ধান্ত হয়, সেই নিয়ে সেই দিকে তাকিয়ে আছেন সবাই। এরপরেই কিন্তু সিদ্ধান্ত হবে এই অনশন এবং পরবর্তী কর্মসূচি নিয়ে তাদের যে সিদ্ধান্ত হবে। পাশাপাশি তোমায় দেখাবো যে এখানে যে যারা অনশন করছেন, যাদের মধ্যে প্রথম যে 3 জনের নাম রয়েছে, ডক্টর স্নিগ্ধা, ডক্টর সায়ন্তনী এবং ডক্টর অর্ণব, তাদের কিন্তু অনশন আজকে 17তম দিন, এবং বাকি আরও অনেকেই অনশন করছেন। এবং পাশাপাশি সাধারণ মানুষ অন্যান্য দিনের মতো আজকেও সকাল থেকে তারা এসেছেন এই অনশন মঞ্চে, এবং সবাই অপেক্ষা করছেন, আজকের বৈঠকের দিকে তাকিয়ে আছেন। বৈঠক থেকে কী সিদ্ধান্ত বেরোয়, কী আলোচনা হয়, সেদিকেই আপাতত তাকিয়ে আছেন সবাই। ধন্যবাদ সত্যজিৎ।